আসসালামু আলাইকুম, এটেন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি অনামিকা হাসান, পুনম। সৌদি টিকিট টোকেনের দাবিতে রাজধানী সোনারগাঁও মোড়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ করছে সৌদি প্রবাসীরা। সকালে সোনারগাঁও হোটেলের সৌদি এয়ারলাইন্স অফিসে প্রবেশে পুলিশ বাধা দিলে দুদফা গেট ভেঙে ভেতরে ঢুকে যায় টিকিট প্রত্যাশীরা। পরে কয়েক দফা লাঠিচার্জ করে অবস্থা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন পুলিশ। বান্দরবানে পাহাড়ি ঝর্ণায় গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া ঢাকার এক পর্যটকের লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম কাজী জাকারুল ইসলাম কানুন। সকালে থানসি উপজেলার রেমাক্রি ইউনিয়নের নাফাখুম পাহাড়ি ঝর্ণা থেকে তার লাশ উদ্ধার করা হয়। গতকাল দুর্গম এলাকার ওই ঝর্ণায় গোসল করতে গেলে পানির প্রবল স্রোতে ভেসে যান কানুন। এরপর তাকে উদ্ধারে সেখানে অভিযান চালায় বিজিবি ও স্থানীয় লোকজন। তবে প্রবল স্রোতের কারণে সে চেষ্টা ব্যর্থ হয়। সকালে তার লাশ ভেসে ওঠে। গতকাল ১৩ জন বন্ধুর সাথে থানসি উপজেলার নাফাখুম ঝর্ণায় বেড়াতে গিয়েছিলেন কাজী জাকরুল ইসলাম কানুন। করোনা উপসর্গে দেশে বিভিন্ন স্থানে এখন পর্যন্ত 5 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে করোনা পজিটিভে কুমিল্লায় মারা গেছে 1 জন। এই নিয়ে সেখানে এ পর্যন্ত করোনায় মারা গেলেন 206 জন। নতুন শনাক্ত হয়েছেন আরও 9 জন। ঠাকুরগাঁও সদর উপজেলায় করোনা ভাইরাসে এক স্বাস্থ্যকর্মীর মৃত্যু হয়েছে। তিনি সদর উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী স্বাস্থ্যকর্মী ছিলেন। ঠাকুরগাঁওয়ের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ফিরোজ জামান এই তথ্য নিশ্চিত করেছেন। এ নিয়ে জেলায় মোট 21 জন এই ভাইরাসে মারা গেছেন। এদিকে বরিশালে করোনা উপসর্গে 1 জনের মৃত্যু হয়েছে। গত 24 ঘন্টায় খুলনার ডেডিকেটেড হাসপাতালে 1 জনের মৃত্যু হয়েছে। করোনা পজিটিভ নিয়ে ডেডিকেটেড হাসপাতালে ভর্তি হওয়া যশোরের বাসিন্দা আশরাফুজ্জামান ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সিলেটে গত 24 ঘন্টায় করোনায় আরও 1 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মোট মৃত্যু 220, নতুন আক্রান্ত 19 জন। দেশের সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাদ্য সংকট। নষ্ট হয়েছে ফসলি জমি, বসতবাড়ি, অসংখ্য গাছপালা। নাটের বন্যার পানি কমলেও নানা সমস্যা স্থানীয় বানভাসীরা। সরকারিভাবে কিছু ত্রাণ সামগ্রী বিতরণ করা হলেও তা অপর্যাপ্ত। স্থানীয় প্রশাসন জানায় বন্যা এলাকার প্রায় 200 কোটি টাকা। যমুনা সহ অন্যান্য নদ নদীর পানি কমতে শুরু করে জামালপুর ও সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। সবশেষ 24 ঘন্টায় সিরাজগঞ্জের বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে পানি বিপদসীমার 25 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে পানি কমলেও জামালপুরে 2টি পয়েন্টে নদীর পানি এখনও বিপদসীমার উপরে। পানিবন্দী অসংখ্য মানুষ আশ্রয় নিয়েছে বাঁধ ও উঁচু স্থানে। নওগাঁয় ছোট যমুনার পানি কিছুটা কমলেও আত্রায় নদীর পানি এখনও বিপদসীমার উপর দিয়ে বয়ে যাচ্ছে। জেলার 3টি উপজেলার বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ভাঙা অংশ দিয়ে এখনও পানি ঢুকছে। গাইবান্ধায় বন্যা অপরিবর্তিত রয়েছে। করতোয়া ও গাঘট নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় পানিতে ডুবে আছে আঞ্চলিক মহাসড়ক, গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা পরিষদ চত্বর। এবারে শেয়ারবাজারের খবর। সপ্তাহের প্রথম কার্যদিবসে আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক কমছে। সকালে সূচকের উত্থানে লেনদেন শুরু হলেও আধা ঘন্টার মধ্যে সূচক কমতে থাকে। বেলা 11:42 পর্যন্ত সরিয়া সূচক উত্থানে থাকলেও ডিএসই এক্স ও 30 সূচক নিম্নমুখী থেকে লেনদেন করছে। এ সময় পর্যন্ত লেনদেন হয় 331.65 কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বাড়ে 157টি, কমে 137টি এবং অপরিবর্তিত ছিল 56টি কোম্পানির শেয়ারের দাম। টাকার অঙ্কের লেনদেনের ভিত্তিতে শীর্ষ 10 কোম্পানির মধ্যে রয়েছে বেক্সিমকো ফার্মা, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, বেক্সিমকো লিমিটেড, কাঠালি টেক্সটাইল, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ, কর্ণফুলি ইন্স্যুরেন্স, সন্ধানী ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট টেক্সটাইল এবং নিউল্যান্ড ক্লোথিংস। ফার ইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদের বোর্ড সভা স্থগিত করা হয়েছে। আজ দুপুর 2:30 কোম্পানির বোর্ড সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু অনিবার্য কারণে তা স্থগিত করা হয়। কোম্পানিটির বোর্ড সভার নতুন তারিখ ও সময় পরবর্তী নোটিশের মাধ্যমে জানানো হবে। সভায় কোম্পানি 31 মার্চ ও 30 জুন পর্যন্ত প্রথম ও দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর প্রকাশ করা হবে। 2018 সালে কোম্পানিটি 20% নগদ লভ্যাংশ দিয়েছিল।
পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News।